গ্রামের ঐতিহ্যবাহী একটা পরিবেশে আজ কলার পাতা কাটবো। কলার পাতা কাটি আমরা একটা গ্রামের একটা যে ঐতিহ্যবাহী আগের যে পরিবেশ ছিল সেই রকম খাবো, তাই না? এখন আমি ভালো করে কুটে নেব। সব তরকারি এখন আমি ভালো করে ধুয়ে নেব। তরকারি গুলো ধোয়া শেষ, এখন আমি এটা ভালো করে মাখিয়ে তারপর চুলার কর দেবো। এই তরকারি ভালো করে মাখাবো। এইগুলো আমি আগের থেকেই বেটে নিয়েছি। আমি দিয়েছি মরিচ বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা। এখন আমি এই হলুদটা দিয়ে দেব। তেলটা দিয়ে এই তরকারি সব একসাথে ভালো করে মাখাবো। আমাদের রান্না শেষ, এখন আমি বাচ্চাদের খেতে দেবো। আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব। কলার গাছ থেকে পাতাটা কেটে দেবো, এটা দিয়েই আমরা বাচ্চাদের খাবো।
Oh,